চট্টগ্রামে এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে। দুপুরে যার সার্বিক প্রস্তুতি দেখতে যান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং প্রস্তুতির নানা দিক খতিয়ে দেখেন। পরে মেয়র জানান প্যান্ডেলে একসাথে 50,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে, থাকবে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, সুযোগ থাকবে তিন দিক থেকে যাতায়াতের, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে নামাজ হবে মসজিদে। জমিয়তুল ফালায় প্রথম জামাত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত 9টায়। এছাড়াও কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রায় 50,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে এই প্যান্ডেলের ভিতরে। প্রচন্ড গরম পড়ছে, গরমের জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করছি, আবার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করছি, আবার পানির ব্যবস্থা করছি যাতে মুসল্লিরা উজু করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, পানি খেতে পারে, খাওয়ার পানির ব্যবস্থা করছি। হ্যাঁ, আমরা তিন দিকে এখান থেকে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বেরোতে পারে সে ব্যবস্থা করেছি। ঈদের ছুটিতে পাহাড় হ্রদে ঘেরা রাঙামাটিতে বিপুল পর্যটক সমাগমের প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ভ্রমণ পিপাসুদের বরণে নানা প্রস্তুতি সেরে নিচ্ছেন হোটেল মোটেল সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। জিয়াউল হকের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদের শহর রাঙামাটি। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে অনেকের গন্তব্য থাকে পাহাড় হ্রদে ঘেরা এই শহর। এবার ঈদের ছুটিও বেশ লম্বা, তাই বিপুল পর্যটকের আশায় নতুন সাজে সাজানো হচ্ছে শহরের সব হোটেল মোটেল, রাঙানো হচ্ছে হ্রদের ট্যুরিস্ট বোট ও বিনোদন কেন্দ্র। বেড়ানোর পাশাপাশি পর্যটকদের কেনাকাটার চাহিদা পূরণে মার্কেটগুলোতেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আমরা সব প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি, হোটেলের বিভিন্ন কাজ তার যা ছিল সব করছি। আর আমাদের যে বিভিন্ন রাইডগুলো আছে, রাইডগুলো আমরা বিভিন্ন রং দিয়ে সাজিয়েছি। আর আমাদের কটেজগুলো বিভিন্ন নির্মাণাধীন কাজ যেগুলো বাকি আছে আমরা এগুলো কাজ করতেছি। সেলাই করে, রেডি করে অন্য জায়গা থেকে সব কিছু কালেকশন করে দোকানে রাখছি, টুরিস্টরা আসবে কিনবে এই আশাই। ট্রেডিশনাল কাপড় তো সবসময় থাকে, তারপরে ঈদের প্রস্তুতি হিসেবে ভালো মানের কাপড় তোলা হয়েছে। মোটামুটি বুকিং আসতেছে, ভালোই সাড়া পাচ্ছি, আর আগামী যে দিনগুলো আছে এগুলোতেই আমাদের পুরোপুরি ফিল আপ হয়ে যাবে এটাই আশা করতেছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি প্রস্তুত আছে ট্যুরিস্ট পুলিশও। বাড়তি প্রস্তুতি নিয়েছে পর্যটন কর্পোরেশন। আগত টুরিস্টদের যাতে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে তাদের ভালোভাবে থাকে এই জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা সমন্বয় সাধন করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি আমরা ভালো সাড়া পাবো। ইতিমধ্যে আমরা বেশ ভালো কিছু বুকিং পেয়েছি এবং আমাদের বুকিংয়ের পরিমাণ প্রায় 60% অলরেডি হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা আশা করছি আমরা একটা ভালো মৌসুম পার করতে পারবো এবং সবাই রাঙ্গামাটি এসে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে ভালো ব্যবসার আশায় এখানকার পর্যটন ব্যবসায়ীরা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। আগামী 25 এপ্রিল লালদীঘি মাঠেই হতে যাচ্ছে ঐতিহাসিক জব্বারের বলি খেলার 114তম আসর। সেই সাথে 24 এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বৈশাখী মেলা। এছাড়া বলি খেলার পরদিনই হবে চাটগাঁইয়া ঈদ উৎসব। এখন চলছে এসব আয়োজনের প্রস্তুতি। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও লালদীঘির মাঠেই হতে যাচ্ছে আব্দুল জব্বারের বলি খেলার 114তম আসর। ঈদ সামনে তাই আগে ভাগেই প্রস্তুত বলি খেলার মঞ্চ, উন্মোচন করা হয়েছে প্রতিযোগিতার ট্রফি। করোনার কারণে 2020 ও 2021 সালে বসতে পারেনি ঐতিহ্যের এ আসর, গেলবার হলেও কাটছাট করা হয় আয়োজন। তাই এবার যাতে পুরনো রূপে ফিরতে পারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত এই বলি খেলার আয়োজন, নেওয়া হয়েছে তার সব প্রস্তুতি।
24 এপ্রিল থেকে 3 দিন ব্যাপী বসবে বৈশাখী মেলা। দূর দূরান্ত থেকে আমরা অনেক বলিকে আমরা যোগাযোগ করেছি, ওরা সবাই আসবে এবং যারা এই মেলার মধ্যে দোকানপাতে নিয়ে আসেন এই কুটির শিল্প যাতে তেজস্বর সব কিছু ওনারা আসবেন, অনেক বলি এখানে আসবেন। আমি আশা করি ঈদের যে আনন্দ, ঈদের সাথে বাড়তি একটা আনন্দ হবে, এই আনন্দের সাথে চট্টগ্রামের যে ঐতিহাসিক 114তম বলিখেলা আসর আরও জমজমাট হবে আমি মনে করি। এবার মেলার মূল আকর্ষণ হচ্ছে আমাদের লালদিঘির মাঠে আমাদের কুস্তি প্রতিযোগিতা হবে, এরপর চাটগাজি উৎসব, দুটোই মিলে একটা উৎসবের আমের চট্টগ্রামে আমি মনে করি বিরাজ করতে। 1909 সালে বদরপাতির আব্দুল জব্বার সদাগর প্রবর্তিত এই খেলায় ধীরে ধীরে কমছে বলির সংখ্যা, তাই শক্তিমত্তার এই খেলায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রশিক্ষণ একাডেমি গড়ার কথা বলছেন সিটি মেয়র। পুরানো বলিরা যে কৌশলে এখানে বীরত্ব দেখাতো, তাদের মাহাত্ম্য মানুষের সামনে তুলে ধরতো, তাদের সেই বীরত্ব কৌশলগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে আবার পুনরায় প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা চালু করতে চাই। ঐতিহাসিক এই লোকজ খেলা নিয়ে এবারই প্রথম তৈরি হয়েছে থিম সং, যেটি গেয়েছেন শিল্পী আলাউদ্দিন তাহের। বুধবার উদ্বোধন করা হয়েছে গানটির। পনেরোমের মধ্যে রাঙামাটির মার্কেটগুলোতে অগ্নি নির্বাপনী সরঞ্জাম স্থাপনের তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। দুপুরে বিভিন্ন মার্কেট পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন। একই সাথে মার্কেটে ঝুলে থাকা বৈদ্যুতিক তার অপসারণ ও সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসক দোকানগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মিজানুর রহমান। পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ও ফায়ারের সহকারী পরিচালক দিদারুল আলম এ সময় উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। নগরীর পাহাড়তলী আকবর শাহ স্কুল মাঠে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল সহ সংগঠনের নেতারাও এতে উপস্থিত ছিলেন। এ সময় 1200 মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশ উৎসবকে ঘিরে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রাতে জেলা সদরের খাগড়াপুর মাঠে ছিল এই আয়োজন। সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। 21 পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরা ও বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় শালকাতাল ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।